নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা এই প্রকল্পের টাকা পাচ্ছেন আগামী মাসে কিন্তু প্রায় দেড় থেকে দুই লক্ষ মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না এবং এই ডেট থেকে দুই লক্ষ মহিলাদের নাম কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়া হবে না কাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে এবং কাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও যে লাল রঙের সাবস্ক্রাইব অটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আগামী মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় দেড় থেকে দুই লক্ষ মহিলাদের অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে আর এই সমস্ত মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে বন্ধ হচ্ছে লক্ষাধিক মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকা উপযুক্ত মহিলাদের যাচাই প্রক্রিয়াকরণ চালু অর্থাৎ যারা শুধুমাত্র টাকা পাওয়ার যোগ্য তাদেরকেই টাকা দেওয়া হবে অন্যদেরকে কিন্তু আর দেওয়া হবে না বলা হয়েছে দেখুন নবান্ন সূত্রের খবর অনুযায়ী আগামী মাস থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বহু মহিলাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে আর এই নতুন বাতিল তালিকায় একাধিক উপভোক্তার নামও রয়েছে তো বর্তমানে কেন বাতিল করা হচ্ছে কাদেরকে টাকা বন্ধ করা হবে সমস্ত কিছু আমরা এক এক করে জেনে নেব দেখুন এখানে প্রথমেই যে শর্তটি বলা হয়েছে যে কাদের বন্ধ করা হচ্ছে যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে ষাট বৎসরের মধ্যে বয়স নয় তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে তবেই টাকা পাওয়া যায় এর মধ্যেও যে সমস্ত মহিলারা আবেদন করে টাকা নিচ্ছেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ঝাড়াই বাছাইয়ের পর বন্ধ করে দেওয়া হবে এরপরে বলা হয়েছে দেখুন যে সমস্ত জেনারেল অথবা ও কাস্টের মহিলারা পাঁচশো টাকা পাওয়ার যোগ্য কিন্তু অন্য কারো সার্টিফিকেট দেওয়ার ফলে যাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকছে সেই সমস্ত মহিলাদেরকেও কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে এরপরে দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে আসছেন অথচ বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরকেও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে তবে শুধুমাত্র যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন বা টাকা পান সেক্ষেত্রে তাদেরটা বন্ধ হবে না বাকি কিন্তু অন্যান্য প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে এরপরে বলা হয়েছে দেখুন বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন বা যাদের ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ছিল না বা আইএমপিসি কোড যারা ভুল দিয়েছিলেন তাদের কিন্তু টাকা পাঠাতে সমস্যা হচ্ছে যার জন্য আপনাদেরকে অনুরোধ করা হয়েছে বিডিও অফিসে গিয়ে সরাসরি কিন্তু আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা নিচ্ছেন তাদের কিন্তু ঝারাই বাছাইয়ের পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজন হলে কিন্তু তাদের যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো ফিরত নিয়ে নেওয়া হবে এরপরে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের টাকা পেতে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আধার কার্ড এবং ব্যাঙ্কের লিঙ্ক থাকা বাধ্যতামূলক তাছাড়া যাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই তারা অবশ্যই এটা করে নিন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসে টাকা আসবে অন্যথায় কিন্তু আসবে না এরপর দেখুন বলা হয়েছে যাদের আধার কার্ডের নাম আলাদা এবং লক্ষ্মীভণ্ডার প্রকল্পের নাম আলাদা অর্থাৎ লক্ষ্মীভণ্ডার ফর্ম ফিল আপ করার সময় আলাদা নাম লিখেছেন এবং তাদের আধার কার্ডে ভুল নাম রয়েছে এক্ষেত্রেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে যদি এই রকম সমস্যা আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবিলম্বে এটা ঠিক করে নিন এবং নতুন যে কাগজপত্র সেগুলোকে বিডি অফিসে জমা দিন যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও টাকা বন্ধ হয়ে যাবে তো বর্তমানে এই ছয় থেকে সাতটি কারণের জন্য প্রচুর মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হচ্ছে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ